নমস্কার বন্ধুরা, পম্পাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা অনেকেই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। আর আমার এই চ্যানেলে রেসিপি ছাড়াও কিন্তু আরও অন্যান্য রকমের ভিডিও হয়, আপনারা প্লিজ প্লেলিস্টটা একটু চেক করে নেবেন। প্লেলিস্টটা চেক করে আপনারা অন্য সব ভিডিও দেখতে পারেন। আর আজ আমি রেসিপি নিয়ে এসেছি, তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের রেসিপিটা। পটল রান্না করার জন্য এখানে আমি কয়েকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে দেখুন এরকমভাবে আমি তিন দিক থেকে একটু খোসাটা ফেলে দিয়েছি। তারপর মাঝখানের যে বীজগুলো আছে সেটা আমি ফেলে দিয়েছি। আমি একটা বীজ ফেলে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে মাঝখানের অংশটা পরিষ্কার করেছি। আমি এখানে একটা কাটার বিলার নিয়েছি, কাটার বিলারটা দিয়ে ভেতরের অংশটা আমি বের করে নিয়ে আসব। কাটার বিলারটা ঢুকিয়ে এভাবে ঘোরালেই কিন্তু একদম বীজগুলো সুন্দরভাবে বেরিয়ে আসে। এই যে দেখুন সব বেরিয়ে আসছে। তো এই যে বীজগুলো আমি কিন্তু সেগুলো ফেলবো না, তার মধ্যে থেকে যে শক্ত শক্ত যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিয়ে বাকি যে অংশটা আছে সেটা আমি রান্নায় ইউজ করব। তো এভাবে আপনারা পটলগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন। পটলের খোসা ছাড়িয়ে ভেতরের যে অংশটা আছে এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য আগে একটা পুর রেডি করব। পুরের জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আর কাতলা মাছটাকে আমি আগে নুন আর হলুদ দিয়ে একটু বয়েল করে নিয়েছিলাম, এখন কাঁটাটা ছাড়িয়ে নেব। আর এখানে কুচনো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর নারকেল কুড়া নিয়েছি। এখন একটা মিক্সি বাটি নিয়ে পুরের জন্য একটা পেস্ট রেডি করে নেব। মিক্সি বাটিতে আমি দুটো কাঁচা লঙ্কা, তিন চার কোয়া রসুন, আদা আর পটলের যে ভেতরের অংশটা আছে সেটার শক্ত শক্ত বীজগুলো ফেলে দিয়ে আমি নরম যে অংশটা আছে সেগুলো নিয়ে নিয়েছি। এখন এটার একটা পেস্ট রেডি করে নেব। রান্নার জন্য প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি তার মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভালো মতো পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তার মধ্যে যে পেস্ট করে রাখা মশলাটা সেটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার যে বয়েল করে রাখা মাছটা সেটার কাঁটাটা ছাড়িয়ে সেটা আমি অ্যাড করে দিয়েছি। মাছটা অ্যাড করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি তার মধ্যে দু চামচ নারকেল কুড়া অ্যাড করলাম। নারকেল কুড়াটা দিয়ে একদমই অল্প একটু হলুদ আর নুন অ্যাড করে দিয়েছি। যেহেতু মাছটা বয়েল করার সময় আমি নুন দিয়ে বয়েল করেছিলাম, তাই জন্য এখানে নুনটা আর বেশি দেয়নি। আর আপনারা এখানে চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন ওনারা চিনি অ্যাড করবেন। এভাবেই কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে নিলে রান্নার জন্য পুরটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখুন রান্নার জন্য কিন্তু পুর রেডি। এখন আমি সবকটা পটলের ভেতরে পুর ভরে নেব। একটু হাত দিয়ে ভালো করে চেপে ভেতরের দিকে দিয়ে নিতে হবে, আর পটলের যে সামনের দিকটা একটু ফাঁকা রাখতে হবে, তা না হলে ঝুলে দেওয়ার পর পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য যখনই পুরটা ভরবেন একটু চেপে চেপে ভেতরের দিকে চেপে দিতে হবে। এই যে দেখুন রেডি হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সবকটা পটলের ভিতরে এখন পুর ভরে নেব। পটলে পুর ভরা হয়ে গেছে, এখন পুর ভরা পটলগুলো আমি একটু আগে ফ্রাই করে নেব। আর তার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু একদমই অল্প দিয়ে ফ্রাই করতে হবে। ফ্রাই করার সময় একটু নুন দেব, নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ফ্রাইটা করতে হবে। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এবার আমি ঢাকাটা তুলে দেব। ঢাকাটা তুলে দিয়ে পটলগুলো একটু নেড়ে চেড়ে দেব। পটলের একটা পাশ ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এভাবে একটা একটা করে উল্টে দেব।
উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকাটা দিয়ে রাখলে কিন্তু পটলগুলো ফ্রাই করার সময় প্রায় 90% মতো বয়েল হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা পটল আমি উল্টে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। পটলগুলো সব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি রান্নার জন্য গ্রেভি তৈরি করব। গ্রেভির জন্য প্যানে তেল দিয়ে আমি তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 2 চা চামচ আদা আর রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপর তার মধ্যে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1টা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি, আর 1টু হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। সবকটা মশলা অ্যাড করে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি তার মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি তার মধ্যে নারকেলের দুধ অ্যাড করে দেব। নারকেলের দুধটা দিয়ে একটু টেস্ট করে দেখবেন, যদি মনে করেন যে নুন লাগবে তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো নুন অ্যাড করে দেবেন। দুধটা দেওয়ার পর ভালো মতো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি তার মধ্যে পুরবরা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না। তারপর ঢাকাটা তুলে দিয়ে তার মধ্যে 1 চা চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। সো ফ্রেন্ডস, আমার পটলের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।